হ্যাঁ, দেখতেছেন মালয়েশিয়া ফার্ম বাগানে কাজ করি আমরা। দেখছেন কিভাবে ফলটা কাটতেছে, কিভাবে ডাইগোটা ফলাইতেছে। আর এই ফলের গোড়া আগা মাথা সব কানা শুধু কাণ্ডা, ওই খেজুর গাছের মতো। এত কষ্ট করি ফল কাটি আমরা, তো এই কষ্টের ফল। বেতন 1500 রিঙ্গিত, 2000 রিঙ্গিত, 2500 রিঙ্গিত, 3000 রিঙ্গিত ঠিক নেই। যখন যে সময় ফল আসে তখন সেই সময় হয়তো স্যালারি একটু বেশি আসে। দেখেন এই গরমের ভিতরে কত কষ্ট করে ফল কাটে। একজন ফল কাটে আর একজন ফলটা ওই যে একটা টলার মিন্দে করে টানতেছে। দেখেন কত কষ্ট করি আমরা কাজ করছি। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বেল বাটনের মধ্যে সাবস্ক্রাইব করে দিবেন। যারা নিউ করে আসতেছে মালয়েশিয়ায়, মধ্যে নতুন করে ঢুকবে কলিং বিষয়, তাদের জন্য এই ভিডিওটা আমাদের আজকে তৈরি করলাম। তারা বেশি বেশি দেখবেন কীভাবে মালয়েশিয়া ফার্ম বাগানে কাজ করতেছে, আপনাদের জন্য উপকারিত হবে। তো এই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন যদি আপনাদের কাছে ভালো লাগে। দেখেন কীভাবে ফলটা কাটতেছে। দেখেন এই তারি মাঝে আবার ডাগরের মধ্যে জঙ্গলা বাজি রয়েছে। আবার এই যে ক্যারাঙ্গা, দেখেন ডাগরের মধ্যে ক্যারাঙ্গা, মানে ক্যারাঙ্গা হইলে আপনি ওই যে বাংলাদেশে বললারই বললা। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি, শেয়ার করলে আমাদের ভিডিও আবার আপনাদের মাঝে যাইব। নতুন নতুন ভিডিও আপলোড দিলে সেই ভিডিও আপনারা দেখতে পারবেন। দেখছেন কীভাবে ক্যারাঙ্গা সারা শরীরে ইয়ে গেছে। ক্যারাঙ্গা হয়তো মালয় ভাষা কিন্তু বাংলাদেশে হয়তো এটা পিঁপড়া বলে, বান্দার কালা পিঁপড়া, লাল পিঁপড়া, লাল পিঁপড়া এগুলো আর এগুলা যখন গাছের মধ্যে বা কোনো জঙ্গলের মাঝে ডাগুর ডুকুরের মধ্যে হয়তো বাসা করে, তখন কোপ দিলে সবগুলা গাছের মাঝে আসি গা একদম পুরো সার করে। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে। আপনি যারা নতুন আসবেন তাদের জন্য প্রশিক্ষণ হিসেবে কাজগুলো আমরা করি, যাতে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারেন আমরা কীভাবে মালয়েশিয়া ফার্মের বাগানে কাজ করি। দেখেন হয়ে গেছি কত কষ্ট। একটা শরীরটা দেখছেন, শরীরটা কত ঘামে ভিজে সারকারে। দেখছেন গেঞ্জিটা কীরকম কালো গেঞ্জি, ওই কারণে বোঝা যাচ্ছে না গেঞ্জিটা কিন্তু যেরকম আপনি ফুসকুনি মধ্যে পানি থেকে টলমল করে, ভিতরে কিন্তু ঘামে কিন্তু প্রচণ্ড টলমল করে। যদি আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে, তো চ্যানেলটির নাম হচ্ছে অগ্রবলক চ্যানেল। তো যদি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আবার আমাদের এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি আপনাদের মাঝে যাবে আর আমরা যখন ভিডিওটা আপলোড করি তখন কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ভালো থাকেন, রাখলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমার কষ্ট হইতেছে। তারপরে কষ্ট না যা আপনাদের যে দূর জানেন না, এখানে তাপমাত্রা আপনার মনে হয় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস হবে তাপমাত্রা, বাংলাদেশের চেয়েও বেশি, সেই প্রচণ্ড গরম। দেখেন শরীর কেমন কেমন দেখছেন, এই দেখছেন বলবো না যে এই কাজে আসেন। আপনার যদি ইচ্ছে হয় ভালো লাগে কাজগুলো তাহলে আপনার আমাদের কাজ করে আপনারা দেখেন, দেখে তারপর আসেন। আপনার নতুন আসতে কিন্তু এই কাজ দেবো না, ফল কাটাই এই কাজ দেবো, জঙ্গল কাটা।
এগুলা এগুলারে বলো যে ফানসাস, মালয় ভাষা ফানসাস, আর বাংলা ভাষাতে জঙ্গল, মানে জঙ্গল কাটতেছে, মালয় ভাষা বলা হয় ফানসাস। নতুন আসলে কিন্তু ফল কাটা কাজ দিব না, বাস্তবতম এগুলো কাজ আগে ট্রেনিং করে আমরা কীভাবে কাটি এভাবে আগে সাথে রেখে দেখাইবো, তারপর আপনাদেরকে কোন থেকে কাজ দেবো আমি এই কাজগুলো করি। এগুলো কিন্তু কোন থেকে কাজ, যখন আপনি ফার্স্ট টাইম মালয়েশিয়া আসবেন কলিং বিষয়ে, তখন যদি ফার্ম বাগানে কাজ করি বসে তাহলে আপনাদেরকে প্রথম ট্রেনিং দেওয়া হবে এই যে আপনাদের গাছগাছালা কাটবো, মানে এগুলারে বলা হয় ফানসাস। আপনারা গাছগাছালা জঙ্গল টঙ্গল সাফ করে পাঁচটা আসতে আপনাদেরকে এই ডাগরগুলা দিব, মানে এটা বলে ফোন, এই ডাগরগুলা কাটা মানে ফেট্টিকা শিখেবো। যখন আপনারা ডাগরগুলো কাটতে পারবেন তখন আস্তে আস্তে আপনাদেরকে এই ফাহাটটা দিব, এটার নাম ফাহাট, বাংলাদেশে বলে খন্তা কিন্তু মালয় ভাষা এটার নাম ফাহাট। তো এটা দিব, এটা দিয়ে আপনাদেরকে মানে ফল কাটতে দেবো। যখন গাছগুলো বড়ো হয়ে যাবো তখন আপনাকে ওই একটা সাবি সিস্টেম, বাংলাদেশের কাছের মতন সাবি সিস্টেম, ওইগুলো দিয়ে আপনাদেরকে ফল কাটতে দেব। যখন গাছগুলো এক থেকে দেড় ফুট বা দুই ফুট উপরে তখন আপনাদেরকে দেড় ফাইভওয়ালা সাবি দিব, এক ফাইভওয়ালা সাবি দিব। দেখেন ফলটা, দেখেন ফলটা কত বড় বিষয়, দেখেন এই ফলটা ধরে নেন। এই যে আরেকজন ওই টলাহলা দেখতেছেন, ওই যে দেখতেছেন ওই যে টলা, এই কিন্তু টলা দে, এই দেখেন এই ওই রোডের মাঝখানে রাখি আছে ফল, এই দেখেন দেখছেন এই ফলটা কিন্তু 30 কিলো, এটা 40 কিলোর উপরে এগুলো নিতে। আর দেখেন আমার শরীরের অবস্থা গাম দেখছেন, কাজ ভাই খুব কষ্ট হয়েছে। আপনার আসার আগে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে আসবেন, আর সহজত আমাদের গালাগালি করবেন না যে আমরা ভিডিও দেখে আসছেন, এরকম গালাগালি করবেন না। আপনার আগে বুঝে শুনে তারপর আসবেন যদি ভালো লাগে। দেখেন বিদেশ বাড়ি হচ্ছে পরিশ্রম, যেমন কনেকটিভেশন এগুলোর কাজ পরিশ্রম, যেমন কি আপনার হয়তো শান্তি পাওয়া যাচ্ছে ফ্যাক্টরি, তো সেখানে কিন্তু রাত ভর কিন্তু সারাদিন দাঁড়িয়ে লাগে। হয়তো আপনার হয়তো ফ্যান ফাঁকা এসি মেসি থাকে, কিন্তু এখানে হয়তো এসি নেই, এখানে ফার্ম গাছের তলে এসি আর ফার্ম গাছের তলে রয়েছে, দুটোই আছে, এইখানে হইলে শান্তি। হ্যাঁ, তো আপনি ফ্যাক্টরি দাইয়েন বা কনসেশনের কষ্টের কারণ, হ্যাঁ বিদেশ বাড়ি হচ্ছে কষ্ট। এই বিদেশ মানে ফবার জীবনে যারা আছে তারা সবাই কষ্ট করে, অনেক পরিশ্রম করে বাংলাদেশে মানে আপনার রেমিটেন্স পাঠায়, অনেক কষ্ট করি যে আপনার ফ্যামিলিকে টাকা পয়সা দেয়, কিন্তু সবাই তো ধুমধাম করে খাই দেয় মানে শেষ দিয়ে লাগে, কিন্তু আসলে যারা ফবাসে কষ্ট করে তাদের জন্য অবশেষে কিছুই থাকে না, তারা কিন্তু এখানেও কষ্ট করে এবং দেশে যায় কষ্ট করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা বা এই চ্যানেলটা অগ্রবলক চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা নতুন নতুন আমাদের ভিডিও আপলোড হবে সেগুলো আপনারা আপনাদের মাঝে যাবে। তাহলে এখানে আমার কথা আমি শেষ করলাম, তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো আমাদের